গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন? আশা করি খুব খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। বড়দেরকে আমার প্রণাম জানিয়ে আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমার ব্লগটা আমি আজকে এখান থেকেই শুরু করলাম। আমি ভোরবেলায় হাঁটতে গেছিলাম, তখন দেখুন ওয়েদারটা কি সুন্দর, খুব ভালো লাগছিল, ওইটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। দেখুন বাড়িতে আমি চলে এসে অন্বেষা মিষ্টুর দুজনেরই স্কুল আছে, তাই ওদিকে ঝটাপট তুলে দিয়ে আমি বিছানাগুলো সুন্দর করে পেতে নিলাম। এই ঘরেরও সুন্দর করে পেতে নিলাম বিছানাটা। অন্বেষাকেও নিচে বললাম চলে যা, স্কুল আছে, তাড়াতাড়ি উঠতে হবে। আমিও নিচে নেমে এলাম। দেখছি অন্বেষা মিষ্টু দুজনেই ব্রাশ করছে স্কুল যাওয়ার জন্য। আমিও কালকে কিছু জামা কাপড় পরেছিল, ওগুলো কাচবার জন্য কলতলা পাড় নিয়ে যাবো করে হাতে করে নিলাম। জামা প্যান্টগুলো কলতলা পাড়ে রাখবো, তারপর আমার সময় মতো আমি কাচবো। এখন আমি কলতলা পাড়ে চলে যাচ্ছি রাখার জন্য। প্রত্যেকদিনকার জামা কাপড় আমি প্রত্যেকদিনই পরিষ্কার করে নিই, তাহলে কাচতেও আমার সুবিধা হয় আর জিনিসটাও ভালো থাকে। দেখুন বাচ্চার দিকে মুড়ি দিয়েছি, ওরাও দুজনেই মুড়ি খাচ্ছে, আর আমিও টিফিন ভরার ব্যবস্থা করছি, জলগুলো ভরে নিচ্ছি। দেখি টিফিন ভরে দেবো, জল ভরে দেবো বলে আমি সকাল থেকে সেই ব্যবস্থাগুলো করছি। ওদের বোতলে জলগুলো আমি রেডি করে দিলাম, এরপর টিফিন ভরে দেবো দুজনকে। মিষ্টু আজকে বললো আমি বাড়ির টিফিন নেবে না, ও 5 টাকা দামে ক্রিম বিস্কুট নেবে, তাই ওর বাবা কিনে দেবে ওকে। আর অন্বেষা বললো আমি মুড়ি নেব, মুড়ি আর ছাতু নিয়ে গেল। ও মুড়ি আর ছাতু খেতে খুব ভালোবাসে, সঙ্গে একটু চিনি দিয়ে দিই। আর ও একটা বিস্কুট নিয়ে যাবে, গাড়িতে আসার সময় খাবে, একটু অনেকটা দেরি হয়ে যায় বাড়ি ফিরতে, তাই গাড়িতে আসার জন্য বিস্কুট ভরে নিয়েছে। আর আমি ওকে মুড়ি দিয়ে দিলাম, আর মুড়িটাও ভালোবাসে খেতে। এরপরে আমি ঝাঁট দিয়ে নেব। তারপরে দেখুন এখানে অন্বেষা নিজের ড্রেস পরছে, আর বুনিকেও ড্রেসটা পরিয়ে দেবে, ও নিজের পরা হয়ে গেলে উনি ড্রেসটাও ঠিক করে দিচ্ছে। ড্রেসটা আমাকে পড়াতে হয় না, ওরা দুজন দুজনকেই পরিয়ে দেয়, ওকে এখানে হেল্প করে দেয়, ও এখানে হেল্প করে দেয়, আমাকে লাগে না। সেহেতু আমি মিষ্টুকে স্কুল পাঠিয়ে আমি ব্রাশ করে নিলাম। মা দেখুন কলতলার পাড়ের ওইখানটা মা একটু জল দিয়ে ঢেয়ে নিচ্ছে, সারাদিনকার জ্যাম জীবাণু, তাই একটু না ঢেয়ে নিলে সকালবেলায় ভালো লাগে না। মা ওটা সকালবেলা ঢেয়ে নিচ্ছে, আর আমি অন্বেষা আর মিষ্টু মুড়ি খেয়েছিল ওই বাসনটা আমি ধুয়ে নিচ্ছি। অন্বেষাও রেডি হয়ে বেরিয়ে গেছে, ওর 7:15 স্কুলের গাড়ি আছে, ও দাদুকে ডাকার জন্য ওদিকে চলে গেছে, দাদুকে চাপিয়ে দিয়ে আসবে গাড়িতে। দেখুন আমিও বাসন ধুয়ে নিলাম, এরপর আমি জামা কাপড়গুলো সব সাপ দিয়ে কেচে নেব। তারপরে অফিসের ভাত আছে, একটু তাড়াতাড়ি করছি, তাহলে দেখুন আমি কেচে নিচ্ছি জামা কাপড়গুলো। দেখুন আমি জামা কাপড়গুলো সব মিলিয়ে নিলাম, জামা কাপড়গুলো আমার মেলা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ওপরে চলে যাব, ওপরটা আজকে ঝাঁট দিয়ে নেব, আমি কদিন থাকবো না, তাই ওপরটা সুন্দর করে ঝাঁট দিয়ে নিচ্ছি, একটু ধুলো হয়ে আছে। দেখুন তাড়াতাড়ি ঝাঁট দিয়ে নিয়ে আমি রান্নাঘরে চলে আসব। আমি চান টান করে রান্নাঘরে চলে এসেছি, দেখুন আমি চা চাপিয়েছি,
আর এদিকে বড়ার কলাই ভিজিয়েছি, কারণ আজকে বড়ার টক হবে করে একটু গরম জলে কলাইগুলো ভিজতে দিলাম, তাহলে বড়ার কলাইটা নরম হয়ে যাবে, বাটতে সুবিধা হবে। আর এদিকে ফুলকপি আর বানানো হয়েছে, আলু বানানো হয়েছে, ফুলকপি আলু তরকারি হবে। আর এই দেখুন ওল সিদ্ধ হবে আজকে, আজকে আর ডাল হবে, আর কিছু হবে না, আজকে এরকমই রান্না হবে। দেখুন আমি চাটা ফুটে গেছে, চাটাকে ভালো করে ডেবে ডেবে নিচ্ছি, তাহলে কি দুধ চায়ের টেস্টটা ভালো আসে আর চাটা খেতেও খুব ভালো লাগে। শুধু দুধের চা করেছি আজকে, আমাদের বাড়ির গরুর দুধ। আমি তারপর তাড়াহুড়ো করে রান্নাগুলো করে নিয়ে স্নান টান করে আখা টাখা ধুয়ে নিয়ে স্নান মুছে আমি চলে এসেছি রান্নাঘরে। আবার দেখুন দুধ বসিয়েছি, দেখলাম দুধটা ফুটছে, তাই দুধটা আমি সুন্দর করে ডেবে নিচ্ছি। এই সুন্দর করে ডেবে নিলে কি হয়, ওপরে যে ওই ডাবার পরে যে বাষ্পটা বেরিয়ে যায় একটু পুটি পুটি হয়ে থাকে, ওইটাই আমাদের ওই সরটা রেখে দেয়, ওটা সর পরে ওই সরটা রেখে দিয়ে ঘি তৈরি হয়। আমি আজকে তাড়াতাড়ি করে রান্নাবান্নার কাজ করেছি বলে কোনো ভিডিও করতে পারিনি, কারণ আমি কদিন থাকবো না, তাই প্যাকিং করছিলাম। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে, আমার পাশে থাকবেন। আর কোনো কিছু যদি ভুল হয় অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন। দেখুন সুন্দর করে আমি দুধটাকে ডেবে নিচ্ছি, যত ডাববো তত ভালো, তত সর পড়বে আর বেশি করে ঘি হবে। আর বাড়ির দুধ বাড়ির ঘি সবই খাঁটি বলে খুব ভালো, কোনো ভেজাল মেশানো থাকে না, বাড়ির জিনিসের মতো কোনো জিনিস হয় না, এর স্বাদও অতুলনীয়। দেখুন আমি আপনাদের আমার প্যাকিংগুলো আপনাদেরকে দেখিয়ে নিই, দেখুন এই দেখুন চারটে ব্যাগ হয়েছে, এগুলো ট্রলি কাম ব্যাগ, আর যেগুলো ট্রলি আছে ওতে বেশি জামাকাপড় ধরছে না, তাই সব ব্যাগ ট্রলিতেই নিয়ে নিলাম। চলুন আপনাদেরকে আমার বাগানটাকে একবার ঘুরিয়ে আসি। দেখছেন একটা গাছে এত সুন্দর গোলাপ ফুল ফুটে আছে, চোখটা ওইখানেই যাচ্ছে, আর কোথাও আর কোনো দিকে মনে হয় না যে আপনাদের সাথে শেয়ার করি। দেখুন এত সুন্দর গোলাপ ফুল, আর কালারটা দেখুন এত সুন্দর, আমাকে তো খুব ভালো লাগছে। আপনাদের ভালো লাগছে নাকি অবশ্যই জানাবেন আপনারা, খুব ভালো লাগছে। যদি আমার ব্লগ ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আবার আমাদের বললাম ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম।